আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাচ্ছি গুরুত্বপূর্ণ একটি আপডেটে। আজ সেপ্টেম্বর মাসের 7 তারিখ, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নিউজ যেটি ভুলভাবে ছড়িয়ে পড়েছে আমাদের বাংলাদেশিদের কাছে, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেশ কিছু দেশে যাওয়ার নিষেধাজ্ঞা দিয়েছে বা বেশ কিছু দেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু এটি কাদের জন্য? সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলাবলি শুরু করে দিয়েছে, বিশেষ করে আমাদের সাথে কয়েকজন যোগাযোগ করেছে, কুয়েতের সরকার বিভিন্ন দেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। আদত এই ঘটনাটি যেটি ঘটেছে তা হুবহু আমরা আপনাদের সাথে তুলে ধরছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে দেশগুলিতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে সেই দেশগুলো হলো ইরান, আফগানিস্তান, ইয়েমেন, লেবানন, সিরিয়া, ইরাক, সুদান। এই দেশগুলিতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারির মূল কারণ ছিল যেটি সম্পূর্ণ নিরাপত্তাজনিত কারণে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নির্দেশনা দিয়েছে বিভিন্ন দেশে যাওয়ার অপেক্ষারত কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর। বিভিন্ন দেশে ভ্রমণের জন্য পুলিশ বাহিনীর সদস্যদের নিষিদ্ধ করেছে কুয়েত পুলিশ। বাহিনীর সদস্যরা এই দেশগুলিতে যেতে পারবে না। লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার আল বারজাসের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আন্ডার সচিব 186/2023 সার্কুলারটি জারি করে। তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের পূর্ব অনুমতি ছাড়া এসব দেশে ভ্রমণ করা উচিত নয়। সেক্টর হেড সহকারী আন্ডার সেক্রেটারি মহাজ পরিচালক পুলিশ বাহিনীর সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের প্রচেষ্টার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে বলে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়। যারা এই সিদ্ধান্ত লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্কতা জারি করেছে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দর্শককে এই বিজ্ঞপ্তি বা এই ইনফরমেশন থেকে একটা ব্যাপার ক্লিয়ার, যেটি সাধারণ মানুষের জন্য নয়, সেটি সাধারণ কুয়েতীয় নয়, সাধারণ প্রবাসীও নয়। যেহেতু কুয়েতের সরকার মনে করে যে এই দেশগুলো বর্তমান সময়ে ভ্রমণ করা ঠিক হবে না, সেই হিসাবে কাউকেই যাওয়া ঠিক নয় আমরা যেটা মনে করি। আমাদের কোনো প্রবাসী ভাই ও বোন যদি এই সকল দেশগুলিতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন, বিশেষ করে ছুটিতে বা ব্যক্তিগত কাজে, অবশ্যই অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিষেধাজ্ঞা না উঠানো পর্যন্ত কেউ যাবেন না। এতে করে আপনার সেফটি এবং সুরক্ষা নিশ্চিত হবে। এদিকে কুয়েতের সরকার নতুন একটি সিদ্ধান্ত প্রশংসা কুড়িয়েছে। গত 2 দিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে বেশ কিছু আলোচনা চলছে। কুয়েতের সরকারের বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী যে কোনো ভিসা ইস্যু বা ভিসাতে যে সংশোধন সেগুলো অনলাইনের মাধ্যমেই করা যাবে। সাহিল অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই সকল প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে একটি কোম্পানি বা একজন কুয়েতি কফিল। বিশেষ করে শ্রমিকদের নাম পরিবর্তন করা, যেটি আবেদনের ক্ষেত্রে, বা পেশা পরিবর্তন করা, বা এভরিথিং। আবার একইভাবে তারা ভিসা বাতিলও করতে পারবে। বিশেষ করে ভিসা ইস্যু করে ফেলেছে কিন্তু মনে করছে যে তার প্রয়োজন নেই, তিনি সাহিল অ্যাপ্লিকেশনে ঢুকে সেটি আবার বাতিল করতে পারবে। তবে এটির জন্য নির্ধারিত টার্মস কন্ডিশন রয়েছে। অনেকে এই ব্যাপারটি নিয়ে জানতে চেয়েছেন, আশা করি যে এই ব্যাপারটি থেকে আপনারা একবারে ক্লিয়ার তথ্যটি পেয়ে গেছেন। তবে এটি কুয়েতি নাগরিক যেটি খাদেম ভিসার ক্ষেত্রে কুয়েতি মালিকরা, আর কোম্পানিদের ক্ষেত্রে কোম্পানির মন্দুপরা এ সকল কার্যক্রম পরিচালনা করতে পারবে। এদিকে কুয়েতের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ব্যাপার খুব আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে, আর তা হচ্ছে জাদুবিদ্যা, যেটি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু। কুয়েতে জালিয়াতি ও জাদুবিদ্যার দায়ে আফ্রিকান একজন ব্যক্তিকে আটক করা হয়েছিল। আইন ভঙ্গকারী নিয়ন্ত্রণ প্রতিরোধ মন্ত্রণালয়ের প্রচেষ্টার অংশ হিসেবে তাকে অভিযান পরিচালনা করে আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে একটি রিপোর্ট ছিল যে এক ব্যক্তি কালো জাদু বা কালোবিদ্যার চর্চা করছিল এবং তিনি বিভিন্ন মানুষকে নানাভাবে প্রতারিত করেছে বা তার কাছে গিয়ে বহু মানুষ প্রতারিত হয়েছে। এই ব্ল্যাক ম্যাজিক বা কালোবিদ্যা পরিচালনাকারী আফ্রিকান জাতীয়তার লোককে আটক করেছে, সাথে তার কাছে থাকা নানা ধরনের কালো ম্যাজিক বা কালো বিদ্যায় ব্যবহৃত জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কুয়েতে অবস্থানরত সকল প্রবাসী ভাই ও বোন এই ধরনের প্রতারক চক্র থেকে নিজেকে নিরাপদ রাখুন। দর্শক, ভিডিওতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টস করুন, ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা এই ধরনের নিত্য নতুন আপডেট ইনফরমেশন প্রতিদিন আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের মাধ্যমে প্রচার করে যাচ্ছি।